আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কৌটো থাকে বা কন্টেনার থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, ঘরে ফেলে রেখে রেখে কিছুদিন পরে ফেলে দিই। সেই রকম কিছু কৌটো কন্টেনারের ইউজলেস কিছু আইডিয়া শেয়ার করব যেগুলো তোমাদের সবার খুব কাজে আসবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এখানে নিয়েছি একটা কৌটো, কৌটোটার আমার মুখটা ফেটে গেছে, এটা কিন্তু কোনো কাজের না। তো এটা আমি নিয়েছি কি কাজে ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এই রকম ছোট ছোট টুকরো পিন্টের কাপড়গুলো থাকে, আমরা কিন্তু ইউজ করি না, ফেলে রাখি। এই কৌটোর মাপে আমি একটু কাপড় কেটে নিচ্ছি। আজকে এই পুরনো কৌটোর একটা সুন্দর রূপ ফিরিয়ে আনবো, সেই জন্য একটা কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা কৌটোর গায়ে ভালো করে জড়িয়ে দেব। এখানে আমি একটা আটা নিয়েছি, ডেন্ডাইট আটা নিয়েছি। তোমরা যে কোনো আটা এখানে ব্যবহার করতে পারো। কাপড়টাকে আমি জড়ানোর জন্য এই কৌটোর গায়ে কিন্তু আটা লাগিয়ে দিয়ে কাপড়টাকে ভালো করে জড়িয়ে দিচ্ছি। দেখতে এতটাই সুন্দর লাগবে, তোমরা কিন্তু এটা কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারবে। তো কাপড়টাকে আমি ভালো করে জড়িয়ে নিয়েছি, খুব সহজে কিন্তু গায়ে চিপকেও যাবে। আজকে সবগুলো টিপস কিন্তু খুবই ভালো, খুবই ইউজফুল, যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে রাখি, সেইগুলো দিয়েই কিন্তু আজকে সবগুলো টিপস শেয়ার করছি। এখানে পিছনের দিকের একটু কাপড় বেশি ছিল, সেটাকেও আমি আটা দিয়ে চিপকে দিয়েছি। এরপর উপরের দিকে একটা কাজ করতে হবে, এক্সট্রা যে কাপড় আছে দেখতেই পাচ্ছ, একটা কাপড় উঠে উঠে আছে মানে গলার দিকে, সেই দিকে এই লাল কাপড়টা আমি দিয়ে দিচ্ছি। এই কাপড়টা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তোমাদের কাছে যদি কোনো লেস থাকে ওটাও দিতে পারো, দেখতে ভালো লাগবে। আমি এই কাপড়টাকে এইভাবে দুভাজ করব, যেহেতু লাল একটা ডিজাইন আছে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, সেই জন্য এই কাপড়টা আমি নিলাম। তোমরা চাইলে এই রকম ডিজাইনের কাপড় নিতে পারো। আমি একটা এই কাপড় একবার দেখলাম, তো এই কাপড়টা মানাচ্ছে না, যেহেতু কামার এই কাপড়টা সাদার উপর দিয়ে বেশি হয়ে গেছে তাই ভালো লাগছে না, তাই এটা আর নিলাম না। এই লাল কাপড়টাই কিন্তু কৌটোর মুখের মধ্যে আটা দিয়ে চিপকে দিয়েছি। এরপর নিয়ে নেব বেশ কয়েকটা উল। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় উল থাকে, এই উলগুলো কিন্তু আমাদের মাঝে সাঝে ব্যবহার হয়তো হয়, অনেকে আসন মনে তবে পরেই থাকে। এই উলগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে আমি প্রায় 20টা মতো এই রকম পাক দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লটকা তৈরি হবে। বেশ কয়েকটা লটকা বানাবো, তো প্রথম লটকা বানাচ্ছি, সেটা কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে, খুব সহজ, খুব ইজি। তো এইভাবে মাথার দিকে একটু পেঁচিয়ে তারপর কাঁচির সাহায্যে কেটে নেব, নিয়ে তারপরে একটা দুটোর ভিতরে কিন্তু একটু ঢুকিয়ে টানলেই কিন্তু আমার এটা খুব সহজে একটা লটকায় পরিণত হবে। আর এটা কিন্তু দিলে দেখতে সুন্দর লাগবে, আর এই রূপটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে লাগবে। তো এইভাবে করে নিয়ে কাঁচির সাহায্যে নিচটাকে আমি কেটে দিয়ে একটু ছিটে নেব, তাহলে কিন্তু নিচের দিকের যে অংশটা আছে এটা কিন্তু সমান সমান হলে সুন্দর লাগবে। এইভাবে আমি কিন্তু 5টা বানিয়ে নিয়েছি, অনেক রকমের কালারের তোমরা বানাতে পারো, 5টা বানিয়ে নিয়েছি। এরপরে এই কৌটোর গলার দিকের অংশে আমি লাগিয়ে দেবো সুসুতো সাহায্যে। সুসুতো দিয়ে কিন্তু ভালো করে এটা লাগিয়ে নিতে হবে, এটা এতটাই সুন্দর লাগবে দেখবে, তোমরা যেখানেই রাখো না কেন সুন্দর লাগবে। তোমরা কিন্তু এই কৌটোটা দিয়ে অনেক কাজেই ব্যবহার করতে পারবে, কারণ এই কৌটো আমরা তো ফেলেই দিতাম বলো, বাড়িতে থাকলে আমরা কিছু রাখতেও পারতাম না, মুখটা ভাঙা ফেলেই দিতাম। তো ফেলে না দিয়ে কিন্তু আমরা ছোট ছোট কাজে ব্যবহার করতেই পারি। আমি 5টা লটকা লাগিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপর নিচের দিকটি একটু মানে ফাঁকা হয়ে আছে, এটাকে একটু তাপ্তি দিতে হবে, সেই জন্য একটা কাপড় মাপ করে কেটে নিয়ে এটাকে একটু এইভাবে ভাঁজ করে আমি গোল করে কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে, এটাকে দেখতেই পাচ্ছ পুরো গোল হয়ে গেছে। এই পিছনে একটা ব্লুগানের সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। ব্লুগানের সাহায্যে লাগিয়ে দিয়েছি, এরপরে কী করব, এই কৌটোর একটা তো ঢাকনা দরকার, আমি ঢাকনাটাকে নিয়েছি। এরপরে আমি এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এই এবড়ো খেবড়ো অংশটা ভেঙে গেলে কিন্তু এর মধ্যে আমি কাপড় দিয়ে একটু সুন্দর দেখে একটা ঢাকনা বানিয়ে দিতে পারবো। তোমাদের কাছে যদি এই কৌটোর ঢাকনা নাও থাকে, তাহলে তোমরা কাপড় দিয়ে সিম্পলভাবে একটা ঢাকনা বানাতে পারো, শুধু কাপড় দিয়ে। তো আমার কাছে ঢাকনার উপরের অংশটা ভালো আছে, ফেলবো কেন বলো, সেই জন্য আমি কাপড় কেটে নিয়ে ব্লুগানের সাহায্যে ভালো করে চিপকে দিয়েছি, আর একটা খুব সুন্দর ঢাকনা তৈরি হয়ে গেল। এটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারবো, তো চলো দেখে নিই এটা কী কী কাজে ব্যবহার করতে পারি। দেখো কতটাই সুন্দর লাগছে, কেউ বলবে না যে এটা আমাদের ফেলে দেওয়া এই রকম কৌটো, আমাদের পুরনো একটা কৌটো যেটা আমরা ব্যবহার করি না, সেই রকম কৌটো দিয়ে যে এত সুন্দর জিনিস হয় কেউ বলবে না। আমরা এখানে কিন্তু গাছও রাখতে পারি, আমাদের যে মানি প্ল্যান্ট গাছ থাকে বাড়ির মধ্যে, সেগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারি, দেখতে কিন্তু সুন্দর লাগবে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা একটা পুরনো কৌটো,
দেখতে সুন্দর লাগবে, আমরা যেখানে ইচ্ছা এটাকে কিন্তু সাজিয়ে রাখতে পারি। আবার আমাদের সাজগোজের যে জিনিসপত্র ওগুলোও কিন্তু এর মধ্যে রেখে মুখটা আমরা দিয়ে রাখতে পারি। দেখো গাছটা রেখেছি কতটাই সুন্দর লাগছে, আমরা আমাদের পড়ার টেবিলে বা আমাদের ড্রেসিং টেবিলের সামনে রাখতে পারি, দেখতে অসাধারণ লাগবে। আমরা আবার এই রকম ঢাকনাটা দিয়ে কিন্তু আমাদের যে সাজগোজে জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র এর মধ্যে রাখতে পারি। কেউ বুঝতেও পারবে না এটা ঘরে বানানো, আর দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। তো চলো পরের টিপসটি দেখি। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম ছোট ছোট ব্যাগ থাকে যেগুলো আমরা কোথাও নিয়ে যেতে পারি না, মনে হয় জিনিসপত্র নিলে কিন্তু ছিঁড়ে কোন মুহূর্তে পড়ে যাবে। এই ব্যাগগুলো কিন্তু ঘরে পড়ে থাকে, মাঝে মধ্যে আমরা ফেলে দিয়ে থাকি, ঘরে কিন্তু অনেক জমে যায়। এর উপরটার নিচটা কেটে দিলে কিন্তু ব্যাগটা আমাদের অনেকটাই চওড়া হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এরপর এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো কী কাজে ব্যবহার করতে পারি, অবশ্যই এইভাবে কিন্তু ব্যাগটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। এটা কিন্তু আমাদের অনেক কাজ, দরকারি কাজে লেগে যেতে পারে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম শপিং ব্যাগ থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে রাখি। খুব পাতলা হওয়ার কারণে কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারি না, মনে হয় ছিঁড়ে যাবে। তো এইভাবে তোমরা ব্যবহার করতেই পারো। আমি এখানে সাজিয়ে নিচ্ছি, অনেকগুলো টুকরো হয়েছে, এটা কিন্তু আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। আমি এইভাবে সবসময় বানিয়ে রেখে কিন্তু ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা মেয়েরা তো সাজতে পছন্দ করি, কিন্তু টিস্যু পাওয়া যায় না সাজের মেকআপটা তোলার জন্য। মেকআপ করার পরে কিন্তু টিস্যুটা আমাদের খুঁজতে লাগে, আর আমরা হাতের কাছে পাই না, আর টিস্যুর কিন্তু অনেক দাম। আমরা যদি ব্যাগ কেটে রেখে ব্যাগের মধ্যে এক দু ফোঁটা যদি একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল দিয়ে তারপরে আমরা মেকআপটাকে তুলি, তাহলে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না, আর মেকআপটা কিন্তু খুব ভালো রিমুভ হবে। অবশ্যই এইভাবে করে দেখো, সবসময় কিন্তু টিস্যু হাতের কাছে থাকে না, এইভাবে করে দেখো। অবশ্যই নারকেল তেল দিয়ে দেখো কত সুন্দর আমাদের লিপস্টিক আর কাজলটা কিন্তু উঠে গেল। আর এইভাবে কিন্তু আমরা মেকআপটাকে রিমুভ করতে পারবো। শুধু মেকআপ না, আমরা নেল পলিশ পরি, অনেকে আছি নেল পলিশ রিমুভার ব্যবহার করি, তবে আমরা কিন্তু টিস্যুর মতো ওটা ব্যবহার করি না। অনেকে কিন্তু যে জল ভাবটা ব্যবহার করি, দেখা যায় আমাদের যে কটন তুলো কিন্তু সবসময় হাতের কাছে পায় না। আমরা কিন্তু আরামসে এখান থেকে একটা নিয়ে তুলো হিসেবে কিন্তু আমাদের নেল পলিশটা রিমুভার করতে পারি। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে এলাম পরের টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের কন্টেনার কিন্তু অনেক পড়ে থাকে, বিভিন্ন কালারেরও থাকে, সাদা কালার, কালো কালার। তো এগুলো কিন্তু অনেক জমে গেলে আমরা ফেলে দিই, বা পড়ে থাকতে থাকতে নষ্ট হতে শুরু করে, আমরা ব্যবহার করি না। প্রথমে কি করব, দুটো কন্টেনার নিয়েছি 100 মানে। এরপরে আমি একটা ছুরি গরম করে নিয়ে এই কন্টেনারের পিছনে গোল করে কেটে নিচ্ছি, বেশিটা কাটবো না। এইভাবে যেমন কাটছি এইভাবে কিন্তু ছোট্ট করে একটা গোল করে কেটে নেব। এই মাপ করে কিন্তু কাটতে হবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব কাজে আসবে এই টিপসটি। তো গোল করে আমার কাটা হয়ে গেছে, এই দুটো ফেলে দিলাম। এরপরে এই দুটোকে জুড়তে হবে। তোমরা হয়তো ভাবছো এটা আমরা জুড়ে আবার কী কাজে ব্যবহার করব। এখানে ব্লুগান নিয়েছি, ব্লুগানের সাহায্যে আমি জুড়ে নিচ্ছি। এইভাবে জুড়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে, যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব কাজে আসবে। দেখো আমাদের জোড়া হয়ে গেছে। এরপর একটা কন্টেনারের ঢাকনা দিয়ে এটাকে আমি একদিকটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, যেটা নিচের দিকে থাকবে। নিচের দিকের অংশটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। একটা কালারিং পেপার নিতে হবে। এখানে দু রকমের কালারিং পেপার নিয়েছি, হলুদটা কিন্তু ওই কালোর সাথে খুব যাবে, সেই জন্য আমি হলুদ কালারটা এখানে ব্যবহার করছি। তোমাদের কাছে যে কোনো কালারিং একটা পেপার হলে সেটাকে একটু ডিজাইন করে লাগিয়ে নিলে কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি এই পেপারটা নিয়েছি, এটা কিন্তু আমার পিছনে আটা আছে, এক্সট্রা করে আর আটা লাগাতে হবে না। তো একটু আমি চৌকোভাবে কেটে নিয়েছি, এরপর এগুলোকে একটু লাভ লাভ করে কেটে নিয়েছি, যাতে আমার দেখতে সুন্দর লাগে, সেই জন্য কিন্তু আমি লাভ লাভ করে কেটে নিয়েছি। এটাকে এবারে আমি কৌটোর মধ্যে গায়ে ভালো করে চিপকে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। কেউ বিশ্বাসই করবে না যে এটা আমরা ঘরে বানিয়েছি। অবশ্যই করে দেখো, তোমাদের কিচেনে খুব ভালো কাজে দেবে। দেখো কত সুন্দর লাগছে না, একদম দুদিকেই আমি লাগিয়ে দিয়েছি। সেমভাবে আমরা এটা কিভাবে ব্যবহার করব, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কিচেনে এই হাতা খুন্তিগুলো যে কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না, ছোটো ছোটো জিনিসপত্র কিন্তু হাতের কাছে পায় না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর শোলা টিকটিকি মুখ দেয়, এতে কিন্তু আমাদেরই ক্ষতি হয়। আমরা যদি একটু এইভাবে অর্গানাইজার করে রাখি, দেখা যাবে
হাতের কাছে পেয়েও যাবো, আর কিচেনে রাখলে দেখতেও সুন্দর লাগবে। শুধু হাতা খুন্তি না, তোমরা কিন্তু মেকআপের যে ব্রাশ হয় মেকআপ সেটও রাখতে পারো, মেকআপের ব্রাশগুলোও রাখতে পারো, ফেস ওয়াশ এগুলোও কিন্তু এর মধ্যে সুন্দর করে অর্গানাইজার করে রাখতে পারো। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এই দেশলাই বা মাচিস আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। এখন কিন্তু বর্ষা চলে এসেছে, এই সমস্যাটা বোধহয় সবার সাথেই হয়। আমরা এই মাচিসটাকে যেখানেই রাখি না কেন দেখা যায় জ্বলতে চায় না, এটা একদমই কিন্তু ভিজে ন্যাতন্যাতে হয়ে যায়, জ্বলতে চায় না। আমরা যদি এইভাবে একটু অর্গানাইজার করে রাখতে পারি দেখা যাবে আমাদের মাচিসটা নষ্টও হবে না আর খুব সুন্দর জ্বলবে। এখানে একটা কাঁচের একটা কৌটো নিয়েছি, তোমরা প্লাস্টিক কাঁচের যে কোনো কৌটো নিতে পারো। ব্লুগানের সাহায্যে আমি এই মাচিসের যে বারুদ থাকে এটাকে লাগিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো সুবিধে হবে। এটাকে দুটো লাগিয়ে দিয়ে তারপর মাচিসগুলোকে আমি এইভাবে কিন্তু কৌটোর মধ্যে ভরে মুখটা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের যখন প্রয়োজন আমরা যদি এর ভিতর থেকে একটা করে মাচিস বের করে জ্বালাই, তাহলে দেখবে খুব সহজে এটা জ্বলবে, যেমন আমাদের মাচিসটা নষ্ট হবে না আর বারুদের এই জায়গাটা কিন্তু ভিজেও যাবে না। বর্ষাকালে কিন্তু সবার এটা খুব কাজে আসবে। দেখো কত সহজেই আমরা এটা জ্বালিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকটা মেয়ে একটু ভারী ঝুমকা বা ভারী কানের পরতে ভীষণ পছন্দ করি। দেখা যায় এই কানেরগুলো কিন্তু রাখতে সমস্যা, বিশেষ করে আমরা এর গায়ের সঙ্গে তার গায়ে রাখলে কিন্তু দেখা যায় কালারটা খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। বেকার কষ্ট করে দাম দিয়ে কিনে কিন্তু আমরা কেউই চাই না আমাদের পছন্দের কানেরটা কিন্তু নষ্ট হয়ে যাক। তো এইভাবে কিন্তু তোমরা রাখলে দেখবে কোনো রকম কারোর সঙ্গে কারোর গায়ে লাগবে না, নষ্ট হবে না, এমনকি খুব সুন্দরভাবে থাকবে। তো কী করতে হবে, নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা। এই ঢাকনাগুলো কিন্তু আমাদের কন্টেনারটা ফেটে গেলে ঢাকনাগুলো আমাদের কাছে রেড থাকেই, অনেক থাকে, যেগুলো আমাদের কোনো কাজেই আসে না। তো এই ঢাকনার মধ্যে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, কাট করে নিচ্ছি। নিয়ে আমরা যদি কানেরগুলো এই ঢাকনার মধ্যে একটু রেখে দিই তাহলে খুব ভালো হয়। তো এখানে আমি একটা ঢাকনাকে তিন ভাগ করছি, তোমরা যে কোনো সাইজ করতে পারো। এখানে একটা ঢাকনাকে তিন ভাগ করলাম, আর এই ধারের মোটা অংশটা তোমরা কেটে বাদ দিতে পারো, আবার রাখতেও পারো। আমি একটার দিকে রাখবো, একটা দিকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখলে একদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, অপর দিকটা কিন্তু রেখে দিয়েছি। এরপর বড় বড় আমরা কানের যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর কানেরটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে না। এইভাবে কিন্তু আমরা সবগুলো কানের রেখে দেব। এইভাবে কানের দুলটা খুব সহজে ফুটিয়ে নিতে পারো, আবার না একটু ফুটলে তাহলে একটা সেফটি পিনের সাহায্যে ফুটো করে তারপর কানের দুলগুলো রাখতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো হয়। কত সহজেই কানেরগুলো আমরা রাখতে পারবো। শুধু এইভাবে না, আমরা যদি একটা কন্টেনারের মধ্যে রাখি তাহলে কিন্তু আরও ভালোভাবে এই আমার কানেরগুলো কিন্তু থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের কানের পিছনের প্যাঁচটা কিন্তু হারিয়ে যায়। আমরা বাচ্চারা যে আমাদের যে রাবার নিয়ে মোছে, এই রাবার যদি আমরা বাইচান্স আমাদের কোথাও পার্টি যাওয়ার আছে, বাইচান্স আমরা প্যাঁচ পাচ্ছি না, আমরা কিন্তু এই রাবারটা একটু কেটে নিয়ে তারপরে কানের পিছনে গোজা হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু একটা গোজা হবে। সহজে কানের দুলটা কান থেকে খুলে পড়ে যাবে না, যতই আমরা ভারী কানের পরি না কেন। আশা করছি এইটা হয়তো অনেকে করে, অনেকে হয়তো জানে না, তবে বাচ্চাদের যে রাবার থাকে এই খাতা পেন্সিলে লেখার পরে মোছার যে রাবার, এই রাবার দিয়ে রাখলে কিন্তু খুব ভালো কানের প্যাঁচ হয়ে যায়। তো এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এইভাবে কিন্তু আমরা একটা কন্টেনারের মধ্যে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কানেরগুলো থাকবে। আর এইরকম কন্টেনার তো আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তো এইভাবে কিন্তু অবশ্যই করে দেখো। এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের কোন টিপস সবচেয়ে বেশি তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার ভিডিও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, যাতে সবার খুব কাজে আসে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, বাই বাই।